সহকর্মী রিয়াজ হায়দার চৌধুরী সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রিয়াজ হায়দার, আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? যোজনা চট্টগ্রাম তথা দেশের প্রধানতম এই সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজারে যেমনটি সাধারণত সারা বছরেই যেরকম একটি উৎসব আমেজ থাকে, তার মধ্যে মৌসুম যেটি চূড়ান্ত মৌসুম পর্যটনে, সেই মৌসুমে থাকে অন্তত 400 হোটেল মোটেল এবং রেস্ট হাউসে প্রায় 1.5 লক্ষ পর্যটকের ভিড় থাকে। তবে আজকে তেমনটি নেই, অপেক্ষাকৃত কম থাকলেও মহান মে দিবসের এই ছুটির দিনে অনেক অনেক অগুণতি পর্যটক এসেছেন এবং যাত্রাপথে আমরা লক্ষ্য করেছি, অনেকের সাথে কথা বলেছি, যাত্রাপথে মে দিবসের শ্রমিকরা বাধা দিয়েছেন কোথাও কোথাও, এবং তা সত্ত্বেও কক্সবাজারের যারা পর্যটন ব্যবসায় জড়িত তারা বলছেন আশানুরূপ পর্যটকের ভিড় রয়েছে। এর বাইরে আজকে আমরা যদি কথা বলি, সরাসরি যদি কথা বলতে চাই, আমাদের চট্টগ্রাম শহর থেকে অনেকে এসছেন, অনেকে কিশোরগঞ্জ থেকে এসছেন, এর মধ্যে যাদের সাথে কথা হয়েছে ঢাকা থেকেও এসছেন কেউ কেউ। প্রাসঙ্গিকভাবে কথা বলতে চাই, চট্টগ্রাম থেকে আসা একজন তরুণ লেখক যিনি কিনা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক আফসার মাহবুব, তার কাছে সরাসরি জানতে চাই কেমন সামগ্রিক পরিবেশ দেখছেন তিনি, কেমন দেখছেন পর্যটন শহর কক্সবাজারের আজকের দিনের প্রবাহ। ধন্যবাদ। আসলে তো পর্যটন নগরী কক্সবাজার অত্যন্ত আকর্ষণীয় দেশ বিদেশের পর্যটকদের কাছে, সন্দেশ যারা নৈসর্গ প্রেমিক আছে, সাগর প্রেমিক আছে, সবার কাছে কিন্তু খুব আকর্ষণীয়। তবে একটি বিষয় হচ্ছে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করতে হবে এখানে। যেমন আজকে পহেলা মে শ্রমিক দিবস, বিশ্ব শ্রমিক দিবস, এই শ্রমিক দিবস উপলক্ষে কিন্তু সব অফিস আদালত সব কিছু বন্ধ, কিন্তু সবাই কিন্তু এই দিবসকে কেন্দ্র করে সবাই পরিবার নিয়ে কক্সবাজার আসতে চায়। কিন্তু যাতায়াত ব্যবস্থা গাড়ি বন্ধ থাকার কারণে আপনি আপনার বক্তব্যে বলেছেন এখানে আসার সময় পথে পথে বাধা সৃষ্টি হয়েছে, শ্রমিকটা বাধা দিয়েছে, যার কারণে অনেকেই আসার মন মানসিকতা থাকলেও আসতে পারে নাই। আবার এখানে যদি সরাসরি যদি রেলের যোগাযোগটা থাকতো, পর্যটন রেলের ব্যবস্থা করা হতো, বা শ্রমিক দিবসে যদি বিশেষ বিআরটিসির বাস সহ কোনো পর্যটন বাসের ব্যবস্থা করা হতো, তাহলে আমার মনে হয় এটা পরিপূর্ণ হয়ে যেত। এখানে আরও অনেক অনেক কিন্তু পর্যটকের আগমন ঘটতো, সমাবেশ ঘটতো এখানে। ধন্যবাদ আপনাকে। যোজনা শুনতে পাচ্ছিলেন, নিরুপদ্র পর্যটক ব্যবস্থার স্বার্থে যোগাযোগটি সহজীকরণ করা গেলে চট্টগ্রামের এই বিশাল সমুদ্র সৈকত কক্সবাজার, যেটিতে অনেক বেশি পর্যটক সমাগম ঘটতো বলে এখানকার যারা এসছেন তারা জানিয়েছেন। যোজনা এই ছিল চট্টগ্রামের, বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার থেকে সামগ্রিক পর্যটন প্রবাহ নিয়ে আমাদের কথামালা। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বলছেন আমাদের সহকর্মী রিয়াজ হায়দার চৌধুরী।